আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জীবনের কিছু বিষয় নিয়ে। তো ইমাম আবু হানিফা হচ্ছেন এই যে আমরা হানাফি মাজহাব বলি, এই হানাফি মাজহাবের যে হানাফি এটাই হচ্ছে ইমাম আবু হানিফা। তো তার আসল নাম হচ্ছে নোমান এবং আবু হানিফা হচ্ছে তার উপনাম। তিনি তার মা বাবার একমাত্র সন্তান এবং তিনি কিন্তু ছোটবেলা থেকেই মানে 20 বছর বয়সের মধ্যে তিনি প্রায় ধর্মতত্ত্বের সব জ্ঞান অর্জন করে ফেলেছিলেন এবং 16 বছর বয়স থেকেই তিনি প্রতি বছর হজ করতেন। তো ইমাম আবু হানিফা চেহারা ছিল ফর্সা, দেখতে কিছুটা বাদামি এবং তিনি ছিলেন গাম্ভীর্যপূর্ণ এবং তিনি সারাটি দিন চিন্তায় ধ্যানমগ্ন থাকতেন এবং তিনি খুব কম কথা বলতেন। একই সাথে তিনি কিন্তু অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, তারপরেও তিনি কিন্তু অযথা কারোর সাথে তর্কে জড়াতেন না। এমনকি তার যে ছাত্ররা আসতো তার কাছে লেখাপড়া করতে, তাদের যদি কোনো টাকার সমস্যা হতো তিনি তাদেরকে মাসিক ভাতা দিতেন। তো ঠিক একইভাবে দেখুন ইমাম আবু হানিফা তার এই ছোট জীবনে কত কিছু করে গিয়েছেন। তো তার আরেকটু বিষয় হচ্ছে যে তার যে মৃত্যুর যে বিষয়টা, তা হচ্ছে যে তাকে বিষ মিশ্রিত খাবার খাওয়ানোর পরে তিনি তখনই সাথে সাথে মারা যান এবং তার এই জীবনে তার বয়স ছিল 70 বছর, মানে তিনি মোট 70 বছর জীবনকাল পেয়েছিলেন। তো এই হচ্ছে আমাদের বিখ্যাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে কিছু কথা। আশা করি আপনারা তার এই ব্যাপারটা জেনে খুশি হয়েছেন এবং আগে যারা জানতেন না তারা এই বিষয়টা নিয়ে জানতে পেরেছেন। তো এখন হচ্ছে তার কিছু কথা যা নাকি তিনি আমাদের জন্য বলে গিয়েছেন, তো আমরা এখন সেই বিষয়ে জানব। তার প্রথম যে উক্তিটি তা হচ্ছে নিজের অজ্ঞতার সমাধান হচ্ছে প্রশ্ন করা। তার দ্বিতীয় উক্তিটি হচ্ছে স্বেচ্ছায় কেউ তোমার সাথে মিশতে না চাইলে তার সঙ্গে মিশবে না, এতে তোমার সময় ও সম্মান সুরক্ষিত থাকবে। তার তিন নম্বর উক্তিটি হচ্ছে মানুষের ইমান যত পরিপক্ক হয় তার কথাবার্তা ও চালচলনে তত নমনীয়তা আসে। চতুর্থ উক্তিটি হচ্ছে যে ব্যক্তির ইলম তাকে নিষিদ্ধ কাজ ও আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখে না সে আলিম হয়েও ক্ষতিগ্রস্ত। এবং পঞ্চম এবং শেষ যে উক্তিটি তা হচ্ছে কে কি করলো কে কি বললো তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজ নিজ কাজে মনোযোগী হও, দিনের বিষয়ে পুরোপুরি জ্ঞান লাভ করো, দেখবে মানুষ এমনিতেই তোমার প্রতি ঝুঁকে পড়বে, একদিন সকলেই তোমার দ্বারস্থ হবে। তো এ হচ্ছে আমাদের জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে কিছু কথা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ভিডিওতে যা যা বলা হয়েছে তা সব কিছু সমকালীন প্রকাশনী থেকে প্রকাশিত ইমাম সিরিজের প্রথম খণ্ডের যে বইটি ইমাম আবু হানিফার জীবনী নিয়ে সেখান থেকে নেওয়া হয়েছে। এই বইটির গায়ের মূল্য 255 টাকা। যারা নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জীবনীর ব্যাপারে আরও বেশি কিছু জানতে চান তারা এই বইটি পড়তে পারেন, এমনকি এই ইমাম সিরিজটিও সংগ্রহ করতে পারেন। আমরা পরবর্তীতে আরও ইমামদের নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যদি আপনারা এই বইটি সংগ্রহ করতে চান বইটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। আজ তাহলে বিদায় নেই, আবার দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।